ঘাসের উপর শিশিরের সিক্ততা আর কোমল রোদে এক চিলতে মুক্তদানার হাসি, প্রকৃতির এই পরিবর্তনই জানান দিচ্ছে এই বুঝি এলো শীত। হেমন্ত শেষে আসছে শীত, এরই মধ্যে দেশের উত্তরাঞ্চলের প্রকৃতিতে বইছে হিমেল হাওয়া, যার রেশ পৌঁছেছে রাজধানী ঢাকাতেও। ভোরে কিংবা রাতে হালকা কুয়াশা আগমনী বার্তা হয়ে পৌঁছে গেছে নগরবাসীর দরজায়। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। অগ্নি স্নানে শুচিশুভ্র হয়ে বাঙালির দুয়ারে এসে কড়ানার চেয়ে শীতের আগমনী বার্তা। ঋতু পরিবর্তনের পালায় এসেছে শীত, এ যেন এক অন্যরকম অনুভূতি। ঋতু বৈচিত্র্যের নান্দনিকতা ছোঁয়া নিয়ে শীতকে বরণ করে নেওয়ার প্রাককালে ঘাসের ডগায় মুক্তদানার মতো শিশিরের সৌন্দর্যে ঘেরা স্মৃতির চাদর উল্টালেন কেউ কেউ। শীতের যে শিশিরটা, এই শিশিরটা অনেক পবিত্র, আল্লাহর রহমত। এটা আমরা মুখে চোখে ঠোঁট ফাটা যার আছে ঠোঁটে যদি লাগাই দেওয়া যায়, কোনোদিন জীবনে আর ঠোঁট ফাটবে না। সকালে ফজর নামাজ পড়লাম, যে এসি ফ্যান কোনোটারই প্রয়োজন হয়নি, এটি একটি বিশাল নিয়ামত। শীতের আগমনীতে প্রকৃতির অপার সৌন্দর্যের সুশোভিত মাঠঘাট প্রান্তর। প্রচণ্ড গরমে আমরা খুব অতিষ্ঠ ছিলাম, এখন শীতের আগমনী বার্তা শুরু হয়েছে। আবহাওয়াটা অনেক ভালো, ঠান্ডা ঠান্ডা লাগতেছে, মনের মধ্যে একটা ফুরফুরে আমেজ আসছে। গরমের তুলনায় শীতটা অনেক ভালো লাগে, শীত আমরা অনেক ভালোভাবে উপভোগ করি। কুয়াশা ভেজা সকাল, রোদেলা মিষ্টি দুপুর আর পরন্ত বিকেলের বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধনে শীত আসতে না আসতেই প্রকৃতিপ্রেমী শিল্পী সত্তায় থাকে উচ্ছ্বাসের আমেজ। আমাদের শিল্পীদের জন্য যেটা হয় যে শীত এলে মানুষ উৎসব মুখরিত হয়ে যায়, সবাই গান বাজনা আড্ডা আলাপ ঘরোয়া জলসা স্টেজ প্রোগ্রাম, দেশে একটা অন্যরকম উৎসব মুখরতা চলে আসে। নান্দনিকতার ছোঁয়াই শীতের এই উষ্ণতা প্রকৃতিকে নতুনভাবে প্রাণ সঞ্চার করে। বাংলার প্রতিটি ঘরে ঘরে ধান কাটার আনন্দে কৃষকের প্রাণ খোলা হাসি, শীতের নতুন সবজি পিঠা, এই যেন বাঙালির চিরায়ত রূপ। গ্রামে শীতের একটা বিশাল উৎসব হয়, বাঙালির সংস্কৃতিটা যেন যুগ যুগ ধরে থাকে এবং শহরও যেন এটা আসে, আমরা সেটা প্রত্যাশা করি আর কি। এভাবেই প্রতি বছর ঋতুর পালাক্রমে বাঙালি বরণ করে নেয় শীতকে। শীতের কুয়াশা ভেজা ভোর শিশুর নরম তুলতুলে গালে অন্যরকম ছোঁয়া দিয়ে যায়, এই যেন প্রকৃতির এক লুকোচুরি খেলা। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা।